সড়কের বেহাল দশায় এবারও ঈদযাত্রায় আগ্রহ রেলপথে চাপ সামলাতে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি যেভাবে যানজট লেগে থাকে তো ট্রেনে আমার যদি সেই সময়টা একটু কম হয় সেজন্য আমি ট্রেনে এসেছি যানজট নেই এটাই হলো সবচেয়ে বড় আরাম আশা করছি ঈদের পূর্বেই এই কোচগুলি ডিভিশনে হস্তান্তর করতে পারবো ঈদের আগে পাঁচ ও পরে সাত দিন থাকছে বিশেষ ট্রেন যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে সাথে সাথে তাদেরকে শতভাগ সেবা দেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ এবং আমি সাজিদ রাজু এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই ও চাঁদাবাজি মহাসড়কে পুলিশে হয়রানির অভিযোগ শপিং মলগুলোতে নিরাপত্তা জোরদার বাংলাদেশের পানি সমস্যা সমাধানে তিস্তা উন্মুক্ত করে দেওয়া উচিত মত ভারতের বিশিষ্টজনদের দুদেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কেএফসি মিনাবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে বরিশাল কলোনিতে গুঁড়িয়ে দেয়া হল শতাধিক মাদকের আস্তানা আজও বিভিন্ন জেলায় গুলিতে নিহত ৯ এবং বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি মামলা তদন্ত শেষ হয়নি আড়াই বছরে সব তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব বাংলাদেশের পানি সমস্যা সমাধানে তিস্তা উন্মুক্ত করে দেওয়া উচিত বলে মনে করেন ভারতের বিশিষ্টজনরা এতে ভারতের কোনো ক্ষতি হবে না বলেও মনে করেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দিনের ভারত সফর নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন তারা তাদের মতে এই সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বিশ্বভারতীর সমাবর্তন ও শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবনের উদ্বোধন করবেন শান্তিনিকেতনে এমন একটি ভবন নির্মাণের মধ্য দিয়ে দুদেশের সাংস্কৃতিক বিদ্যমান সম্পর্ককে আরো বাড়িয়ে তুলবে বলে অভিমত এই শিক্ষাবিদের তবে তিস্তার বিষয়ে সমাধান হওয়া উচিত বলে মনে করেন এই বিশিষ্টজন বাংলাদেশের জল সমস্যার একটা সমাধান হোক আমরা বাংলাদেশকে জলে বঞ্চিত করে তাকে ওই পীর চাপড়ানির মতো একটা বঙ্গভবন করবো শান্তিনিকেতনে এইটা আমি কোনো সমাধান বলে মনে করি না আমার নিজের ধারণা যে তিস্তাকে খুলে দিলে আমাদেরই উপকার হবে ভারতেরই উপকার হবে এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি হাই কমিশনার এবারের এই যে ভিজিটটা এটা আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সাংস্কৃতিক যে বিদ্যমান সুসম্পর্ক রয়েছে এটাকে আরও বাড়িয়ে তুলবে এবং এই ক্ষেত্রে আমাদের শান্তিনিকেতনে নতুন যে নবনির্মিত বাংলাদেশ ভবন সেটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে এছাড়া আগামী ২৬ মে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে পেদ্দুসলিপি সময় সংবাদ শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ ভারত নরেন্দ্র মোদী আগ্রহ দেখালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেলে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান এছাড়া তিস্তা ইস্যুতে অগ্রগতি হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ইফ মিস্টার মোদি আস্ক হার অ্যাবাউট ইট ওয়াই নট ইয়া বিটুইন টু ফ্রেন্ডস ফ্রেন্ডলি নেইবারস ইন্ডিয়া ইজ আওয়ার লার্জেস্ট নেইবার মেইন নেইবার মিয়ানমারের সঙ্গে যে আলোচনা করা এর খুবই দুরূহ ব্যাপার এগুলো বলে তো কোনো লাভ নেই কারণ এগুলো হলো আপনি বলছেন যে গতিতে গতিতে হচ্ছে তাহলে ১০০ বছর লাগবে তাই তো ১০০ বছর না মানে ২-৩ বছরে হচ্ছে না আর কি
এটা কি আপনারা কনভিন্সড? এটা তো আপনি বলতে পারেন না। না আপনি কি কনভিন্সড? না কোনটাতে কনভিন্সড? যে এটা দুই বছরের মধ্যে সবাই চলে যাবে। না আমি কোনো সময়সীমা দিতে পারবো না, কারণ জিনিসটা তো আমার হাতে না। এটাই জানতে হবে। কিন্তু অবশ্যই আমরা আশাবাদী। অন্য প্রসঙ্গ, সড়কের বেহাল দশার কারণে এবারও ঈদ যাত্রায় চাপ থাকবে রেলপথে। তার এই প্রস্তুতিতে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে রেল সংশ্লিষ্টরা। ঈদের আগে 5 দিন ও পরের 7 দিন দেয়া হবে বিশেষ ট্রেন, যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। শুরু হয়নি আনুষ্ঠানিক ঈদ যাত্রা, তবু রোজার শুরু থেকেই বাড়ছে রেলের চাপ। ঈদের চাপ এড়িয়ে চলতে যাদের সম্ভব হচ্ছে তারাই পরিবার পাঠিয়ে দিচ্ছেন বাড়ির পথে। সড়ক পথে বেহাল দশা, তার উপর বর্ষা মৌসুম, সব মিলিয়ে ঈদ যাত্রায় এবারও চাপ বেশি থাকবে এই রেলে। যানজট নেই, এটাই হলো সবচেয়ে বড় আরাম। আর ট্রেনে দ্রুত যেতে পারছি। যেভাবে যানজট লেগে থাকে ট্রেনে, আমার যদি সেই সময়টা একটু কম হয় সেই জন্য আমি ট্রেনে এসেছি। আগে গেলে সুবিধা যে গেঞ্জামানো পড়া যায় না, পরে টিকিট পাওয়াটা কঠিন হয়ে যায়। তাই তো শেষ বেলায় ব্যস্ত সময় পার করছে রেলের ওয়ার্কশপগুলো। নতুন বগি তৈরি, পুরাতন বগি মেরামত সহ ঈদের জন্য ঝালাই করে নেওয়া হচ্ছে ইঞ্জিন। অধিকাংশই মেরামতের শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি ঈদের পূর্বেই এই কোচগুলি ডিভিশনে হস্তান্তর করতে পারবো। স্বাভাবিক অবস্থায় রেলে প্রতিদিন 2,70,000 যাত্রী চলাচল করে, আর ঈদে তা বেড়ে হয় 3.5 লাখ, আর শেষ 3 দিনে এই সংখ্যা আরও বেড়ে যায়। চলমান 160টি কোচের সঙ্গে অতিরিক্ত যুক্ত হবে আরও 10টি নতুন কোচ। ঈদের আগে 5 দিন ও পরে 7 দিন পূর্বাঞ্চলে 24টি ও পশ্চিমাঞ্চলে 23টি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ঈদের দিন সকালে শোলাকিয়ায় রয়েছে বিশেষ সার্ভিস। চাপ সামলানোর পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় থাকছে কুইক রেসপন্স টিম। রেললাইন বসে যাবে অথবা কোথাও দুর্ঘটনা ঘটবে, এগুলি আগাম বলার কোনো সুযোগ নাই। তারপরও যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে, সাথে সাথে তাদেরকে শতভাগ সেবা দেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। বৃহস্পতিবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে আগাম টিকিটের দিনক্ষণ জানাবেন রেলমন্ত্রী। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী থাকার কারণে প্রতি বছরই ঈদুল ফিতর এলে মোটামুটি হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এবারও এই বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত তারা। তবে শুধু সক্ষমতা নয়, পাশাপাশি যাত্রী সেবার মান নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে বেড়ে গেছে ছিনতাই ও চাঁদাবাজি। নগরের বড় বড় শপিং মলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, এর মাধ্যমে খুব সহজেই ধরা যাবে অপরাধীকে। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। অন্যান্য সময়ের থেকে ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিপণী বিতানে চাপ বাড়ে সাধারণ মানুষের। মানুষের এই ভিড়ের সুযোগে তৎপর হয়ে ওঠে এক শ্রেণীর অসাধু চক্র। ঈদ আসলেই দৌরাত্ম্য বেড়ে যায় ছিনতাইকারী এবং চাঁদাবাজদের। ফুটপাত থেকে মহাসড়ক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, চাঁদাবাজদের হাত থেকে রেহাই মেলে না কারোরই। আর ঈদকে কেন্দ্র করে চাঁদার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। পুলিশ আছে, মহল্লার পোলাপেন আছে। নরমালি যদি দেওয়া লাগতো আগে 20,000 টাকা, এখন এটা পরিবর্তনে 40,000 যাইতেছে। যদি এই চাঁদাটা না দিতাম তারপরে আমাদের মাল সাবানা, আমাদের জিনিসপত্র অনেক কমে বিক্রি করতে পারতাম। এসব বিষয়কে সামনে রেখে আসন্ন ঈদে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দোকান মালিকদের সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি বিপণী বিতানে থাকছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে পুলিশের টহল, বড় শপিং মলের সামনে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প। অন্যান্য বছরের তুলনায় আসন্ন ঈদকে কেন্দ্র করে ছিনতাই এবং চাঁদাবাজি ঠেকাতে এবার আরও বেশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছে ছিনতাই এবং চাঁদাবাজি ঠেকাতে এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। এই ধরনের অপরাধ আমাদের সমাজে আছে, সবগুলা বিষয়ের প্রতি আমাদের নজরদারি আছে এবং ঢাকা মহানগর পুলিশের সবগুলা ইউনিট, বিশেষ করে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা এবং এই সমস্ত বিষয়ে প্রতিকারের জন্য প্রতিদিন আমাদের টিম কাজ করে যাচ্ছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে বাড়ানো হয়েছে নিজস্ব নিরাপত্তা কর্মীর সংখ্যা। রাতের বেলা চুরি ও ছিনতাই ঠেকাতে বসানো হয়েছে নাইট ভিশন ক্যামেরা। প্রতিটা মার্কেটে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা এবং আই ভিশন ক্যামেরাগুলো আমাদের সংযুক্ত আছে এবং মার্কেটগুলিতে মহিলা সিকিউরিটি গার্ড এবং
পুরুষ গার্ড আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাশাপাশি আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করেছি সিকিউরিটি দেওয়ার জন্য। ছিনতাই হতে রক্ষা পেতে ব্যবসায়ীদের নগদ টাকা বহনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শারিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময়ে আরো থাকছে। জমে উঠতে শুরু করেছে শিশুদের ঈদ কেনাকাটা, পণ্যের মান ও দাম নিয়ে হতাশ ক্রেতা। রমজানের ষষ্ঠ দিনে উচ্চ আদালতের বিচারপতি, কূটনীতিক এবং সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ইফতারে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশে কূটনীতিক ও উচ্চ আদালতের বিচারকরা। ইফতার মাহফিলের শুরুতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অতি শিগগিরই ১ লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএফপির নির্বাহী পরিচালক নাতালিয়া ক্যানেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই কথা জানান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় জনগণও তাদের সহায়তা করছে। বর্ষা মৌসুমের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় ততদিন তারা ভাষান্তরে অস্থায়ী ক্যাম্পে বসবাস করতে পারবে। এদিকে কক্সবাজার সফরের তৃতীয় দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। সফর শেষে কাল দেশে ফেরার কথা রয়েছে তার। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকালে কক্সবাজারে উখিয়ার জামতলি রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় ইউনিসেফ পরিচালিত নারী ও শিশু কেন্দ্রে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে মত বিনিময় করেন। শোনেন রোহিঙ্গা নারীদের উপর নির্মম নির্যাতন ও গণহত্যার কথা। পরে পায়ে হেঁটে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত নারী ও শিশুদের সেবা কার্যক্রম ঘুরে দেখেন ইউনিসেফের এই দূত। ইউনিসেফের চাইল্ড ফ্রেন্ডলি স্পেস সেন্টারে গিয়ে শিশুদের সাথে নানা রকম খেলা, ছবি আঁকা ও আড্ডায় মেতে ওঠেন প্রিয়াঙ্কা। এরপর সেখান থেকে কুতুপালঙ্গের একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নারী ও শিশুদের সাথে কথা বলেন তিনি। এ সময় পুষ্টি ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। মঙ্গলবার প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফের সাবরাং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সোমবার চার দিনের সফরে কক্সবাজার আসেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। সফর শেষে আগামীকাল নিজ দেশে ফেরার কথা রয়েছে তার। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন ফখরুল। গাজীপুরের নির্বাচন সম্পর্কে আমরা প্রথম থেকে বলে আসছি যে সেখানে যে এসপি দায়িত্বে আছেন সেই এসপি চিহ্নিত আওয়ামী লীগ, তাকে রেখে ওখানে কখনোই একটা সুষ্ঠু নির্বাচক নির্বাচন সম্ভব নয়। খুলনা নির্বাচনে একইভাবেই আপনার করা হয়েছে, সংসদ কেন্দ্র দখল করা হয়েছে। বিরোধী পক্ষকে একেবারেই নির্মূল করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। কুমিল্লা ও নড়াইলে আলাদা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি মুলতবি করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া জামিন পেলেও নাশকতা সহ ৬টি মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি পাচ্ছেন না বেগম জিয়া। এদিকে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির অপর দুই মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের বিষয়ে আগামী সোমবার শুনানির দিন ধার্য রয়েছে।
রাজধানীর শান্তিনগর ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে মিনাবাজার, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে 13 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত মূল্য না রাখা, খাবারে কৃত্রিম রং, অপরিশোধিত পানি ও তেলের ব্যবহার এবং বিএসটিআই এর লোগো ব্যবহার করে অনুমোদনহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেছে। রমজান মাসের শুরু থেকেই ভেজাল বিরোধী অভিযান জোরালো করেছে প্রশাসন। বুধবারও রাজধানীর শান্তিনগরে মিনা সুপার শপে অভিযান চালায় ডিএমপি ও বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিটি কর্পোরেশন নির্ধারিত দামের সাথে গরু ও খাসির মাংসের দামের অমিল থাকায় 1 লাখ টাকা ও অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করে অননুমোদিত পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয় আরও 1 লাখ টাকা। এখানে বিএসটিআই অনুমোদন লোগো লাগানো আছে একটা প্রোডাক্টে, কিন্তু আসলে বিএসটিআই ইন্সপেক্টর প্রসিকিউশন দিয়েছেন যে এটা বিএসটিআই অনুমোদন নাই। 450 টাকা লেখা রাখছে গরুর বাক্স, বাদশাহ গরুর কলেজে লেখা রাখছে 545 টাকা, আবার ওখানে লেখে রাখছে খাসির মাংস 720 টাকা, খাসির কলেজে লেখা রাখছে 555 টাকা। তো এটা মন গড়া তারা রেটগুলো বসাইছে। এই অপরাধীদেরকে এই যে ধার্যকৃত মূল্যের অধিক মূল্য রাখার দায়ে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ধানমন্ডিতে কেএফসি কে অপরিশোধিত পানি ও তেল ব্যবহারের অভিযোগে 1 লাখ ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং কাপড়ের রং খাবারে মেশানোর দায়ে মেজবান রেস্তোরাঁকে 4 লাখ টাকা জরিমানা করে র‍্যাব ও বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। কেএফসিতে প্রথম যেটা হচ্ছে সেটা হলো তাদের যে পানি ফিল্টারিং সিস্টেম সেটা আসলে কাজ করছে না, ফলে এই লোকজনকে কিন্তু আসলে পিউরিফাইড পানি থেকে বঞ্চিত হচ্ছে। মেজবানের যে রেস্টুরেন্টটা হচ্ছে এইখানে জর্দায় যে সমস্ত রং ব্যবহার করা হচ্ছে, এই রংগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের রং বা টেক্সটাইল ডাই বা কাপড়ে ব্যবহার করার জন্য রং, এটি খুব মারাত্মক একটি বিষয়, কারণ এগুলি কার্সিনোজেনিক, মানুষের ক্যান্সার থেকে শুরু করে যে কোনো ডিজিজ হতে পারে। এছাড়া জিগাতলায় কয়েকটি খাবারের দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে আরও 1 লাখ টাকা জরিমানা করা হয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। অপরিপক্ক ফল পাকানোর জন্য অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে ফলের গুণগত মান নষ্ট হয় এবং এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিআইএসএস মিলনায়তনে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। বাসি পচা উপকরণ দিয়ে খাবার বা ইফতার তৈরি করলে খাবারে বিষক্রিয়া হতে পারে বলে জানান বক্তারা, তাই এ ধরনের খাবার প্রস্তুত থেকে বিরত থাকতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া ফলমূল ও শাকসবজি ফাইবার জাতীয় খাবার, তাই এগুলো সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা যায় না বলে জানান তারা। চট্টগ্রামের মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে অন্তত শতাধিক মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বস্তির আড়ালে অবাধে এখানে মাদকের ব্যবসা চলতো বলে জানিয়েছে পুলিশ। বন্দরনগরী চট্টগ্রামের মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত বরিশাল কলোনির অন্তত 100-এর বেশি মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। মূলত 2 দশক আগে রেলওয়ের মালিকানাধীন এই জায়গায় বস্তিঘর করে তোলা হয়েছিল আর নাম দেওয়া হয়েছিল বরিশাল কলোনি, আর যেখানে গড়ে ওঠে মাদকের আস্তানা। শুক্রবার রাতে এখানে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। এরপর প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা এই বস্তিটি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে, এমনকি তারা কয়েকবার সশস্ত্র অবস্থায় এখানে মহড়া দিয়েছে। আর এর প্রেক্ষিতে সংঘাত এড়াতে পুলিশ এই মাদক আস্তানাটি ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকে আমরা এই অভিযানে এই পারমিটেড যে বাসা আছে রেলের যে কলোনি, এর চারদিকে যে অবৈধ স্থাপনাগুলো আছে যেগুলো মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত, সেগুলোকে আমরা আজকে উচ্ছেদ করছি এবং আমাদের এই যে অভিযান এটি অব্যাহত থাকবে। গত কয়েকদিনের রিপিটেডলি যে আমরা অপারেশনগুলো করছি, ফলে এখানকার যে মাদক ব্যবসায়ী ছিল সবাই এখান থেকে চলে গেছে, এই ঘরগুলো খালি। আপাতত আমরা এই খালি ঘরগুলো আমরা উচ্ছেদ করছি। রেলওয়ে স্টেট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন মূলত এখানে রেলওয়ের কর্মচারীদের স্টাফ কোয়ার্টার ছিল, তারা সেই বাসা না থেকে পার্শ্ববর্তী ঘর তুলে মাদক ব্যবসায়ীদের ভাড়া দিয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এখানে কোনো রকম মাদক ব্যবসা আর করতে দেওয়া হবে না। আর একটা গ্রুপ এই মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে, আমরা কোনোভাবেই এটা হতে দেব না। এর জন্য এই মাদক ব্যবসা বন্ধের জন্য এবং এদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা আজ থেকে সেই অদা করেছি। 80-এর দশকে গড়ে ওঠা এই বরিশাল কলোনিতে 100-এর বেশি রয়েছে মাদক আস্তানা, আর এখানে রয়েছে অন্তত 10 জনের বেশি প্রভাবশালী মাদক ব্যবসায়ী। অভিযুক্ত রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এতদিন পর্যন্ত এখানে মাদক ব্যবসা চলে আসছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। চট্টগ্রামের বরিশাল কলোনি থেকে কমল দে, সময় সংবাদ।
এদিকে অব্যাহত মাদক বিরোধী অভিযানে আজও কুষ্টিয়ায় দুইজন সহ দেশের আট জেলায় নয় জন নিহত হয়েছে। র‍্যাব ও পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছে ওসি সহ পুলিশের অন্তত ১১ জন সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। পুলিশ জানায় মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ফটিক নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় ভেড়ামারা এলাকায় গুলিতে অপর একজন নিহত হয়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর কালীপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি প্রাইভেট কারকে গতিরোধের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে প্রাইভেট কার থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মোহাম্মদ ফারুক নামের একজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি প্রাইভেট কার। এরকম একটা ঘটনা জানতে পারার সাথে সাথে আমাদের সদর থানার ওসি সাহেব তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলে যে একজনকে আহত অবস্থায় দেখতে পায়, পরবর্তী পর্যায়ে র‍্যাব কর্তৃক সেটাকে সদর হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার পরে ডিজিজড বডিকে মৃত ঘোষণা করেছে। র‍্যাব কর্তৃক মামলার প্রস্তুতি চলছে বলে আমি জানতে পেরেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে হাসপাতালে একজনের লাশ নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। এ ঘটনায় আট পুলিশ সদস্য ভর্তি হন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ একটি ডেড বডি নিয়ে আসে, যার মাথায় একটা ক্ষত ছিল। এই আর ওনাদের আটজন আসেন, যার ভিতরে পাঁচজনকে ভর্তি করেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে একজন, কুমিল্লায় একজন ও গাইবান্ধায় গুলিতে আরও একজনের মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে মাদক সম্রাট সংসদে আছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, কঠোর আইন করে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সন্ধ্যায় এক ইফতার মাহফিলে যোগ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এই আহ্বান জানান। সরকার মাদক বিরোধী অভিযান শুরু করেছে, প্রতিদিন মানুষ মরছে তথাকথিত বন্দুকযুদ্ধে। তাদের পরিচয় কি? আমরা তাদের পরিচয় জানতে চাই, দেশের মানুষ তাদের পরিচয় জানতে চাই। এমনি করে মানুষ মারা বিচার বহির্ভূত হবে, এটা কোনো দেশ মেনে নিতে পারে না। মাদকের যারা সম্রাট, তারা তো আমাদের সাথে আছেন এই সংসদে, তাদের তো কিছু হয় না। আগামী সংসদে আইন পাশ করুন, যারা মাদকের সাথে জড়িত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আড়াই বছরেও বেসিক ব্যাংকের প্রায় ৪০০০ কোটি টাকা ঋণ জালিয়াতি তদন্ত শেষ না হওয়ায় ৫৬ মামলার সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী বুধবার হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে জমা দিতে বলা হয়েছে মামলার সব নথিও। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করা হয়। কিন্তু এসব মামলার তদন্ত এখনও শেষ না হওয়ায় অনেক আসামি জামিনে বের হয়ে যাচ্ছেন। আজ এই মামলার কয়েকজন আসামি জামিন চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। বেসিক ব্যাংকের মামলার তদন্তকারী সকল কর্মকর্তাকে আগামী বুধবার সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বাচ্চুকে নিয়েই পুরো সমস্যাটা আমি যদ্দূর মনে করি, অ্যাজ এ প্রসিকিউটর হিসেবে ওনাকে কেন বারবার তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরপরেও সে কোনো আসামি হচ্ছে না। আব্দুল হাই বাচ্চুর বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে কিনা সেটা একটা বিচার্য বিষয়। স্বর্ণ আমদানি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত আমদানি কারকের মাধ্যমে স্বর্ণ আমদানি বিধান রেখে নীতিমালা ২০১৮ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, আমদানির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলেও এর ফি ও স্বর্ণের আমদানি শুল্ক এখনও নির্ধারণ করা হয়নি। নতুন হলেও আমদানি করবো, এতদিন তো আমদানি হতো না, সব স্মাগল হতো। ট্যাক্স উইল বি নট ভেরি মাচ, এটা তো লাইসেন্স ডিলার উইল ব্রিং ইট। বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হবে, এটা এখন ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের সিদ্ধান্ত হওয়ার পরে কার্যকরী হবে।
ঈদ সামনে রেখে জমে উঠতে শুরু করেছে শিশুদের কেনাকাটা। গরমের কথা মাথায় রেখে সুতির পোশাককেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। তবে নকশায় ভিন্নতা না থাকা আর পণ্যের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতা। বিক্রেতাদের দাবি, আমদানি করা পণ্যের শুল্ক বেশি আর বিভিন্ন খরচের কারণে দাম কিছুটা বেশি। মামুন আবদুল্লাহ রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, কিন্তু শিশুদের কাছে সেই আনন্দ যেন ধরা দেয় একটু বেশি বর্ণিল হয়ে। নতুন পোশাকে রঙিন আনন্দ ছড়িয়ে পড়ে শিশুদের মাঝে, তাই ঈদের কেনাকাটায়ও তাদের আবদারের যেন শেষ নেই। ফ্রক সালোয়ার এগুলো বেশি ভালো লাগে, কোটি টাইপের সালোয়ার কামিজ পছন্দ করি, কানের দুল পছন্দ, আর জুতা, লেহেঙ্গা, ফ্রক আর অনেক ড্রেস। চলতি ধারা আর বাহারি নকশায় আদরের সন্তানের ঈদের জামাটা হবে সবার সেরা, তাই তো এক দোকান থেকে অন্য দোকানে ছুটে চলা অভিভাবকদের। তবে রুচিশীল ডিজাইন আর মানের সাথে দামের তারতম্য থাকায় হতাশ ক্রেতারা। বাচ্চাদের স্টার্ট করতেছি, পাঞ্জাবি দেখতেছি ফার্স্ট ঈদ জীবনে, বাচ্চাদের জন্য সুতি ড্রেসটাই খুব প্রেফার করতেছে, বাচ্চাদের কালেকশন খুবই অল্প, দাম বেশি আর রুচিশীল না, কম্পারিটিভলি গতবারের তুলনায় কালেকশনটা কম। গরমে শিশুদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় রেখে সুতি কাপড়ের বিভিন্ন ডিজাইনের বাহারি পণ্য নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। তবে আমদানি করা পণ্যের শুল্ক বাড়ায় দাম বেড়েছে বলে দাবি তাদের। ওয়ান পিস আছে, টপস আছে, টু পিস আছে, থ্রি পিস আছে, ড্রেসের উপর ভ্যাটের বেশি পড়ে, মাল পার্সিজের উপর আছে, কিনাতেও বেশি পড়ে। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা বা স্যান্ডেল না কিনলে যেন পূর্ণতায় পায় না ঈদের আমেজে, তাই শিশুদের জন্য নানা ডিজাইনের আরামদায়ক জুতা ও স্যান্ডেল বাজারে এনেছে বিভিন্ন শোরুম। আমার ঈদের দিনের জুতা নাই, ঈদের দিনের জুতা, এখানে সব জুতা আমার পছন্দের, কিছু স্যান্ডেল আসে পাঞ্জাবি সাথে পরার জন্য, বাচ্চাদের যে নতুন জিরোগুলো পরে কিছু জুতা আসে আমাদের যেগুলো। ফ্যাশন হাউসগুলোতে বড়দের বাহারি ডিজাইনের কাপড়ের পসরা দেখা গেলেও বরাবরই উপেক্ষিত থাকে ছোটদের পোশাক, তাই দেশীয় হাউসগুলোকে ছোটদের পোশাকের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ ক্রেতাদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সড়কের বেহাল দশায় এবারও ঈদযাত্রায় চাপ বাড়বে রেলপথে, যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি, ঈদের আগে পরে থাকছে বিশেষ ট্রেন। ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই ও চাঁদাবাজি, মহাসড়কে পুলিশি হয়রানির অভিযোগ, শপিং মলগুলোতে নিরাপত্তা জোরদার। বাংলাদেশের পানি সমস্যা সমাধানে তিস্তা উন্মুক্ত করে দেয়া উচিত, মত ভারতের বিশিষ্টজনদের, দুদেশের সম্পর্ক আরো জোরদারের আশাবাদ। রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কেএফসি, মিনাবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে 13 লাখ টাকা জরিমানা। চট্টগ্রামে বরিশাল কলোনিতে গুঁড়িয়ে দেয়া হল শতাধিক মাদকের আস্তানা, আজও বিভিন্ন জেলায় গুলিতে নিহত নয়। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।